হাটে ঢুকে ডাক্তারের কাছে গিয়ে বলছে, এখন আমি সিঁড়ি ওঠা নামা করতে পারব তো? হ্যাঁ, কিন্তু দিনে শুধু দুবার। যা বাবা, বাইচা গেছে। কেন বলুন তো? উমা, এই কদিন আপনি না করছিলেন বলে পাইপ দিয়ে ওঠানা নামা করলাম তো। সে যে কি কষ্ট। ভানু বন্দ্যোপাধ্যায় দুটি ছাত্র স্কুলে ঢুকছে খালি পায়ে। তাদেরকে শিক্ষক জিজ্ঞেস করছেন, এ কি তুমি জানো না স্কুলে জুতো পরে আসতে হয়? জানি তো স্যার, কিন্তু কাল রাতে বাবা মদ খাইছিল বইলা মা এমন বেধরক পেটাইতাছে যে আমার আর খালি পায়ে আসন ছাড়া কোনো উপায় ছিল না। বাবাকে মা মারছে তার সঙ্গে তোমার খালি পায়ে আসার সম্পর্ক কি? আমার স্কুলের জুতা দিয়েই তো পেটাইতেছিল, আমি আর কি করব। ঢাকা শহরে এক স্বামী স্ত্রী ঘোড়ার গাড়িতে উঠেছে। কিছুক্ষণ বসে থাকার পর দেখছে গাড়ি আর চলছে না। তো ভদ্রলোক জিজ্ঞেস করছে, অগায়ন, তোমার গাড়ি তো দেখি চলে না। কি কর্মকর্তা, আপনার বিবি যা মেকআপ দিছে, ঘোড়া তো সামনের দিকে মুখ ফিরাইতে পারতেছে না, চলবো কেমনে? নৌকায় উঠে এক ভদ্রলোক মাঝিকে জিজ্ঞেস করছেন, একটু একটু ইংরেজি জানা আছে নাকি? একটা না কর্তা, তাহলে তো তোর জীবন থেকে 50% বাদ। এই যে নৌকা চালাস, এদিক ওদিক একটু ভূগোল জানিস তো? আগে না করতো, এই যে করলাম, পড়াশোনা তো আমি করি নাই। তাহলে তো তোর জীবন থেকে আরো 10% বাদ চলে গেল। এদিকে খুব ঝড় জল উঠেছে, তখন মাঝি জিজ্ঞেস করছে, কর্তা সাঁতার জানেন নাকি? বলে, না সাঁতার তো আমি জানি না। তাইলে তো আপনার জীবন থেকে 100% বাদ। এক ভদ্রলোক গেছেন টুপি কিনতে, টুপিটা পছন্দ হয়েছে, বলছে কত দাম? বলছে 8 টাকা। বলে, বাবা তোমার দোকানে তো দেখছি ছোলার টুপি সাহেবদের হ্যাটের থেকেও বেশি দাম। তখন দোকানদার বলছে, কর্তা এক কাম করে, আমার পাশে ওই যে মাটি হাড়ি কুড়ি কড়াই লই বসে আছে লোকটা, অর্ধেক একটা মালসা মানে কাম লাগে না, সেটা মাথায় উপর কইরা দিলে টুপির কামও করবো, আবার চিট কইরা তার থেকে মুড়িও খেতে পারবে। বাইরে থেকে একজন এসেছে ঢাকায় বেড়াবে, টাঙ্গাইলকে জিজ্ঞেস করছে, এই নদীটার নাম কি? এই নদীটার নাম বুড়িগঙ্গা। কেন বুড়িগঙ্গা কেন? উমা কি কোন সেই কোন গোমুখী তা রওনা দিছে, আইতে আইতে একটু সময় লেগে গেছে না, বয়স বাইরে গেছে না, এই লিগা বুড়িগঙ্গা।